আমরা কোনো চোরকে আমাদের হাসপাতালে চাই না। এবার নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালে রক্ত কেলেঙ্কারিতে অভিযুক্ত কৌস্তভ কুণ্ডুকে স্বাস্থ্য দপ্তর থেকে বগুড়া হাসপাতালে স্থানান্তরিত করায় হাসপাতাল ঘিরে বিক্ষোভ এলাকাবাসীদের। উল্লেখ্য, কয়েক মাস আগে শক্তিনগর জেলা হাসপাতালে ব্লাড ব্যাংকের কালোবাজারিতে নাম জড়িয়ে পড়ে কৌস্তভ কুণ্ডু সহ আরও এক ব্লাড ব্যাংক কর্মীর। সেই ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে কৃষ্ণনগর শহর। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দোষীদের শাস্তির দাবিতে জেলাশাসক এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত ডেপুটেশন জমা দেওয়া হয়। মূলত ওই দুই অভিযুক্তকে শক্তিনগর জেলা হাসপাতাল ব্লাড ব্যাংক থেকে স্থানান্তরিত করে একজনকে নবদ্বীপ হাসপাতাল এবং অন্যজনকে বগুড়া হাসপাতালে পাঠানো হয়। এই খবর এলাকাবাসীর কাছে পৌঁছতেই বগুড়া এলাকার মানুষজন হাসপাতাল ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। বৃহস্পতিবার রাতে দীর্ঘক্ষণ চলে এই বিক্ষোভ। বিভিন্নভাবে পোস্টার মারা হয় যেখানে লেখা রয়েছে, আমরা কোনো চোরকে আমাদের হাসপাতালে ব্লাড ব্যাংকে চাই না। তাদের দাবি, যেখানে রক্ত সংকটে বিভিন্ন রোগীরা মৃত্যুর সঙ্গে লড়াই করে, সেই পরিস্থিতিতে রক্ত বিক্রি করা নিকৃষ্ট মানসিকতার কোনো কর্মী আমাদের হাসপাতালে আসুক, এটা আমরা কখনোই মেনে নেব না। বগুড়া হাসপাতালে চোরের কোনো জায়গা নেই। আমরা বগুড়াবাসী হিসাবে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর ধিক্কার জানাচ্ছি। বগুড়া হাসপাতালে আশা করি এই রক্ত বিক্রয়ের সাথে জড়িত এমন কোনো ব্যক্তিকে আমরা বগুড়ায় চাই না, আমরা বগুড়ার মানুষ হয়ে। কারণ সে রক্তের নামে রক্ত বিক্রি করছে, মানুষ রক্ত দিয়ে পাচ্ছে না, সে বিক্রি করছে, এটা কিন্তু সম্ভব নয়। আমরা মানুষকে বাঁচানোর জন্য রক্ত দিচ্ছি, সে বিক্রি করছে, এটা আমরা মেনে নিতে পারি না বগুড়া বাসিন্দা হয়ে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।